নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকেরে তেলে নয় জলে আলুর পুর ভরা কুলচা করে দেখাবো। খুব সহজ এই রেসিপিটা, আর বানাতে খুব সোজা, যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি 500 ময়দা নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেবো। এই জায়গাটা ছোট, তার জন্য এই ডেকচিতে আমি ঢেলে নিচ্ছি। প্রথমে আমি স্বাদ মতো নুন দেবো, আর এখানে আমি চিনি নিয়েছি 1 চামচ দিয়ে দেবো। তোমরা পারলে গুঁড়ো চিনিও দিতে পারো। এবারে সব কিছু একটু মাখিয়ে নেবো। এবার মাজাটা আমি একটু গর্ত করছি। 500 ময়দার জন্য আমি এখানে 150 গ্রাম টক দই নিয়েছি, দিয়ে দেবো। আর এখানে বেকিং পাউডার আছে 1/2 চামচ। আর সব শেষে বেকিং সোডা 1/2 চামচ। তোমরা এই টিপসগুলো ফলো করবে, তারপরে কিন্তু কুলচাটা ভালো হবে। 1 মিনিট রেখে দেবো, দেখো কেমন ফুলে উঠছে। 1 মিনিট হয়ে গেছে, আর দেখো কত সুন্দর সেট হয়েছে। এবার আমি ভালো করে মেখে নেব। দইয়ের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অর্ধেকটা মেখে নিয়েছি। এবার 1 চামচ মতন সাদা তেল দেবো। আবার জল দেবো। আর এই মাখাটা শক্ত হবে না, একটু পাতলা টাইপের হবে। দেখো বন্ধুরা, এইভাবে মেখে নিতে হবে, আর মাখাটা ঠিক এমনই হবে। দেখো একদম আঙুল ঢুকে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে। এইভাবে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ময়দাটা তারে সেট হোক। এবারে কুলচার জন্য আমি একটা পুর তৈরি করে নেবো। এই 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটটা করলে বন্ধুরা ভালো হয়, আর হাত দিয়ে মাখাও যায়, কিন্তু ওই একটু শক্ত শক্ত থাকলে, আলুটা সিদ্ধ না হলে ওটা অসুবিধা হয়। দেখো ভালো মতো করে গ্রেট করে নিয়েছি। এবার কিছু মশলা অ্যাড করব। এখানে পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা একদম কুচো করে নিয়েছি। এবার ধনে পাতা কুচি, আর এখানে জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর সব শেষে নুন দেবো স্বাদ মতো। তোমরা আরও কিছু মশলা অ্যাড করতে পারো, কিন্তু আমি এইগুলো দিয়েই করছি, এতেও স্বাদ ভালো আসবে। দেখো কত সুন্দর করে মেখে নিয়েছি, সব মাখা হয়ে গেছে। আর একটু টেস্টটা বাড়াবার জন্য বন্ধুরা একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। ময়দা মাখা 20 মিনিট হয়ে গেছে, এইবার দেখবো সেট হয়েছে কি। দেখো বন্ধুরা অনেকটা ফুলে গেছে একদম, অনেকটা। দেখো এই ভিতরে হাওয়াটা বের করে নিতে হবে। আরও 2 মিনিট এইভাবে আমি মেখে নেবো, যাতে ভিতরের হাওয়াটা বেরিয়ে যায়। মাখা হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। রুটির চাইতে একটু বড় লেচি কাটবো। দেখো লেচিগুলো কাটা হয়ে গেছে, আর আমার 500 ময়দায় 7 খানা লেচি তৈরি করেছি। এবারে আমি পুরটা ভরে নেব, একটা করে আমি নিয়ে পুরটা ভরে নেব। একটু গর্ত করে নিতে হবে এইভাবে। এই বড় চামচে 1 চামচ করে দিতে হবে। এইভাবে ভালো করে মুড়ে নেবে। এবারে ভালো করে গোল পাকিয়ে নেব।
এইভাবে সবগুলো আমি ভরে নেব। একটু চেপে চেপে ভালো করে দেবে। পুরটা যেন না বাইরে বেরিয়ে আসে। এবারে আমি এক এক করে বেলে নেব। প্রথমে একটু ময়দা ছড়িয়ে নেব। আস্তে আস্তে এইভাবে চাপ দেবে, এইভাবে হাত দিয়ে চেপে চেপে তোমরা তৈরি করে নেবে। এবারে আমি সাদা তিল নিয়েছি, এর উপরে ছড়িয়ে দেব কালো জিরে আর একটু ধনে পাতা দিয়ে আবার একটু বেলে নিতে হবে। একটা বেলা হয়ে গেছে, আর একটা আমি বেলে নেব। আবার আমি তিল দেবো এর উপরে, কালো জিরে, ধনে পাতা দিয়ে বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বেলে দেব। প্যানটা গরম হয়ে গেছে, এবার জল দেব। ঢাকা দিয়ে আর একটু গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে খুলে নেব। এবার ওই জলে কুলচাটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দেব। আর একটা ছিদ্র আছে, এই লবঙ্গ নিয়েছি, এই দিয়ে দিচ্ছি। যতক্ষণ না জলটা মরবে ততক্ষণ আমি জোরে রেখে দেবো। যখন জলটা শুকনো হয়ে যাবে তখন আমি আস্তে করে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে, আগে থেকে দেখো কত সুন্দর ফুলে গেছে। জলটাও অনেকটা মরে গেছে, এবার গ্যাসটা আমি লো করে দেবো। এবার আমি খুলবো বন্ধুরা, আর দেখো কত সুন্দর ফুলে গেছে। বিশ্বাস হয় না জলেতে এত সুন্দর ফুলে যাবে। এবারে স্বাদটা বাড়াবার জন্য একটু ঘি প্রেস করে নেবো, আর কত সুন্দর ফুলেছে। আর এই কুলচা বানাতে গেলে বন্ধুরা 2 মিনিট করে সময় লাগবে, এক একটা কুলচা বানাতে গেলে। এবারে আমি উল্টে দেবো। প্রথমটা তো একটু এরকম অসুবিধা হবে, আবার একটু ঢাকা দেবো। এবারে খুলে আবার একটু উল্টে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে, একদম চতুর্দিক দিয়ে দেখো কত সুন্দর ফুলেছে। এবার আমি খুলে দেখব, দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এবারে ঘিটা মাখিয়ে নেবো উপর দিয়ে। আবার ঢাকা দেবো। এটাও হয়ে গেছে, এবারে আমি তুলে নেব আর এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা আমাদের কুলচা হয়ে গেছে, আর কত সহজে হয়ে গেছে। তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। এই দেখো, আর ভেতরে দেখো পুরটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা ফাইনালি আমাদের কুলচা রেডি, আর কত সহজে দেখলে তো হয়ে গেল। আর এটা তোমরা ডিনারে ব্রেকফাস্টে রাখতে পারো। এই টিপসগুলো যদি তোমরা প্রথম থেকে ফলো করো তাহলে এরকম এত সুন্দর কুলচা তোমরা বানিয়ে নিতে পারবে। তা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি,
টাটা, বাই বাই।